বাংলাদেশে বিএনপি জামাত জোট তাদের হঠাৎ তালেবানি জোশ দেখা দিয়েছে এবং এই তালেবানি জোশে তারা আবার দেশটা দখল করার একটা হুঙ্কার দিচ্ছে। কিন্তু আমার কাছে সেটা বড় কথা না। সাম্প্রতিককালে বিএনপি জামাতের এই সরকার হুঙ্কারের হুমকি দাম কি, কার্যত গণতন্ত্রের জন্যে না, কিছু অপরাধীদের মুক্ত করার জন্যে আর কিছু বিচার আচার বন্ধ করার জন্যে এবং খালেদা জিয়া তারেককে বিভিন্ন মামলা অপকর্ম অপরাধ থেকে বাঁচানোর জন্যে। সুতরাং তাই আমি মনে করেছি যে একদিকে সরকার উৎখাতের হুমকি ধামকি, আরেক দিকে সরকার উৎখাতের হুমকি ধামকির আড়ালে আপোষহীন নেত্রীর জন্যে প্রধানমন্ত্রীর কাছে করুণা ভিক্ষার এই রাজনীতির দেউলিয়াপনার ভিতরে বিএনপি রয়েছে। আওয়ামী লীগ তো একটা দল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, নীতি নির্ধারণের কমিটি বসবে, রাজনীতি নিয়ে আলাপ করবে, তারাই সিদ্ধান্ত নেবে তারা দেশ সম্পর্কে কী ভাবছেন। এ ব্যাপারে আমার দাসদের পক্ষ থেকে কোনো মন্তব্য নাই। এখন পর্যন্ত 14 দলীয় জোট সক্রিয় আছে, বহাল আছে এবং বহাল রাখার অঙ্গীকার জোটের শরিকদের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে রয়েছে। সুতরাং এটা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামানোর কিছু নাই। আর আমরা মনে করি যে যে কারণে জোটটা তৈরি হয়েছিল, সেই সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র, তারা এখনও চক্রান্তের রাজনীতি অব্যাহত রেখেছে। সুযোগ পেলেই তারা পেছন থেকে ছোবল মারছে এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে। এখনও বহু জায়গায় জঙ্গিদের আস্তানাতে আমাদের হামলা করতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে আমরা মনে করি যে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তনের যে কাজটা চলছে, সেই কাজটা নিরাপদ করতে জোটের দরকার আছে। কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আমি প্রথমেই আরিফ ভাইকে দুটি কথা বলি। সবাইকে জাতীয় সমাজতান্ত্রিক দল দাসত মিটার মাধ্যম দিয়ে যাতে বিল্ডিংটার কাজ অতি দ্রুত, আগে একবার শেষ হয়েছে তা আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করলাম। এটা কিন্তু সভাপতি হিসেবে আমার